রাজারামপুর গ্রামে এমন হাহাকার শুক্রবার সন্ধ্যা থেকে। একই পরিবারের পাঁচজন মারা গেছে রাজশাহীর ওই দুর্ঘটনায়। মাইক্রোবাস নিয়ে রাজশাহীতে বেড়াতে যাচ্ছিলেন তিন পরিবারের ১৭ জন, এর মধ্যে চারজন শিশু, তারা আর কেউই বেঁচে নেই। ভয়াবহ ওই দুর্ঘটনায় প্রাণে বেঁচেছেন শুধু মাইক্রোবাস চালক হানিফ মিয়া। তার অবস্থাও রাজশাহী মেডিকেল কলেজে এখন আশঙ্কাজনক। সড়ক দুর্ঘটনায় নিহত পীরগঞ্জ উপজেলা সদরের ফুলমিয়া, ভুট্টুমেকার এবং সালাউদ্দিনের পরিবারের সব সদস্যই মারা গেছেন। ফুলমিয়ার বৃদ্ধা মা ফৈমুন্নেসা এবং মুকলেসারের একমাত্র মেয়ে মোহনা বাড়িতে থাকায় বেঁচে গেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ সদস্যরা জানান, এর আগে সড়ক দুর্ঘটনায় একসাথে এত মানুষের মৃত্যু এ উপজেলায় আর হয়নি। বেশিরভাগ লাশই পুড়ে কয়লা হয়ে গেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাজশাহীর কাটাখালী পুলিশ ফাঁড়ির সামনেই এ দুর্ঘটনা। বেপরোয়া গতিতে হানিফ পরিবহনের একটি বাস কালো মাইক্রোবাসটিকে সামনে থেকে ধাক্কা দিলে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহূর্তেই তাতে আগুন ধরে যায়, আর এতেই মারা যান ১৭ জন। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা।